আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন কিন্তু শীতকাল, আর শীতকালে কলই শাক পাওয়া যায় আমাদের দেশে, যেটা খুবই মজার একটি শাক। আমরা হয়তো অনেকেই কলই শাক খেয়েছি, বাট সরাসরি জমি থেকে কলই শাক অনেকের দেখার সৌভাগ্য হয়নি, তাই তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি যে আজকে একদম জমি থেকে কলই শাক তুলে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন জমিতে একদম ফ্রেশ কলই হয়ে আছে, আর আমি সেখান থেকে তুলে নিচ্ছি। আমি বলতে আমরা কয়েকজন বেশ মজা করেই তুলেছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে বলে খেসারি কলই। আর এই যে আমি যেটা এখন ধরে আছি, এটা হচ্ছে মটর কলই, যেটা থেকে মটরশুঁটি পাওয়া যায়। আর এই কলইগুলো এভাবেই ভাঁজ করে আমাদের একসাথে ধরতে হবে। ধরে এটা যতটা পারা যায় চিকন করে কেটে নেবেন। আপনারা বটি অথবা নাইফ দিয়ে কেটে নিতে পারেন। এটা কাটা যত বেশি মিহি করতে পারবেন এটি ততই বেশি ভালো হয়। তো এভাবেই কেটে নেওয়া হচ্ছে। কাটা কিন্তু একটু কষ্টকর, যাই হোক আমরা মজার জন্য অনেক কষ্ট করতে রাজি আছি। তো এই জন্য আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু শুকনো মরিচ, ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা ফ্লেভারের জন্য এবং কিছুটা ঝাল বাড়াবে। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু সামান্য একটু ভাজার পরেই এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ ফালি করা, আর এর পরিমাণটা বুঝে দিবেন, কারণ শুকনো মরিচ থেকেও কিছুটা ঝাল আমরা পাব। তো এটা খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অনেকে শাকের সাথে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এভাবে দেওয়াটা একটু বেটার, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু কমে আসবে। তো এটা যখন সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজতে হবে না, তখনই আমি এই যে কুচি কুচি করে কাটা কলই শাকটা ঢেলে দিব, আর কলই তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা শাক দেওয়ার সাথে সাথেই পানি গলতে শুরু করবে না, তখন একটু পোড়া লেগে যাওয়ার ভয় থাকে। আর আপনাদের সতর্ক করে দিচ্ছি, যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন, কলই শাক কিন্তু ধোয়া যাবে না পানিতে, কলই শাক পানিতে ধুতে হয় না, কারণ প্রতিদিন শিশির পরে এটা এমনিতেই ক্লিন হয়ে থাকে, এটা ভয় নেই, এটা নোংরা থাকে না কখনো। তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ মরিচ এইগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চালটা বাড়িয়ে রান্না করছি। আর এটা খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না, এটা সবুজ সবুজ দেখতে থাকবে, এভাবেই একটু শক্ত শক্ত টাইপের খেতে হবে, এটা বেশি গলাতে গেলে মজা হয় না। আর আপনারা যদি অন্য শাকের মতো আগে সিদ্ধ করে পরে তেলের মধ্যে দিয়ে খেতে চান, তাহলে কিন্তু একদমই মজা হবে না। তো কলই শাকটাকে এভাবেই রান্না করে খেতে হয়। আপনারা চাইলে হুবহু এটা ফলো করতে পারেন, এভাবে শাকটা রান্না করলে অনেক বেশি মজা হয়। এটার সাথে অনেকে শুটকি পছন্দ করে থাকেন, শুটকি পছন্দ করলেও যদি আপনারা শুটকি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে। হয়ে গেছে আমার শাক রান্না, খুবই মজাদার একটি শাক রান্না হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।